হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি 2022 সালের এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাসাইনমেন্ট নাম ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এখানে এটা হলো অ্যাসাইনমেন্ট টাইটেল রাইটিং এ স্পিচ, একটা বক্তৃতার মতো লিখতে হবে, একটা স্পিচ রেডি করতে হবে। টোটাল নাম্বার 16, এটা ইউনিট 3 ড্রিম এর উপরে। ইউনিট 3টা পড়ার পরে বলতেছে, লার্নার শুড বি এবল টু রাইট ফর্মাল, ইনফর্মাল, একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড আদার জেনারেস অফ টেক্সট। অর্থাৎ লার্নাররা ফর্মাল, ইনফর্মাল, একাডেমিক বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবে, যেগুলোর মধ্যে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, ন্যারেটিভ মানে বর্ণনামূলক, বা আর্গুমেন্টেটিভ বা যেখানে কোনো যুক্তি উপস্থাপন করা হয়, এগুলো লিখতে পারবো আমরা। আর তারপরে স্টেপ, যেগুলো স্টেপ বা ইনস্ট্রাকশন, স্কোপ বা সীমা, এগুলো কিরকম, স্টেপ কি কি ধাপে লিখতে হবে, এবং ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো কি কি আছে অ্যাসাইনমেন্টটা করার জন্য, এবং স্কোপ বা একটা সীমাটা কতটুকু। তো প্রথমে বলছে, সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি, মনে করো তুমি তোমার এলাকায় একজন মেয়র হিসাবে নির্বাচিত হতে চাও, প্রিপেয়ার এ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। তোমার যারা ভোটার তাদের সামনে প্রেজেন্ট করার জন্য একটা স্পিচ বা বক্তৃতা রেডি করতে হবে। বক্তৃতাটা হতে হবে 250 ওয়ার্ডস এর মধ্যে। এখানে প্রথমে বলছে, টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অ্যাসাইনমেন্টটা করার জন্য নিচের পয়েন্টগুলো খেয়াল করতে হবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, মানে একজন ক্যান্ডিডেট হিসাবে, যে মেয়র আমি হব, একজন ক্যান্ডিডেট হিসাবে আমার ভূমিকাটা লিখতে হবে। ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিলস, আমার কি কি অভিজ্ঞতা আছে, ডেডিকেশন বা আমি আমার ত্যাগ বা কাজকর্ম, এগুলো কেমন আছে, এবং স্কিল কি দক্ষতা আছে বা কোয়ালিফিকেশন আছে, এগুলো বলতে হবে তাদের সামনে। রাইট হোয়াট ইউর প্ল্যান্স আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকার ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য এই হেলথ বা স্বাস্থ্য, এডুকেশন বা শিক্ষা, এনভায়রনমেন্ট বা পরিবেশ, কমিউনিকেশন বা যাতায়াত, এগুলোর ব্যাপারে আমি কি কি পদক্ষেপ নিব, সেগুলো থাকবে লেখার মধ্যে। পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেচার, অর্থাৎ আমি যে একজন যোগ্য ক্যান্ডিডেট এটার সপক্ষে আমার কিছু যুক্তি উপস্থাপন করতে পারলে ভালো হবে। ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ, শেষে যে স্টেটমেন্ট, কথাগুলো ক্লোজ করা, শেষ করা, এবং যারা আমার পাঠক বা যারা আমার শ্রোতা ওই স্পিচের সামনে যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য কোনো ক্লোজিং একটা দুইটা কথা, এবং আমাকে ভোট দেওয়ার জন্য এবং ইলেক্টেড করার, ইলেক্ট করার জন্য বা নির্বাচিত করার জন্য কিছু রিকোয়েস্ট, ক্লোজিং স্টেটমেন্ট রিটার্ন ইলেক্ট, এবং তাদেরকে আমাকে ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করা। তা আমি লিখছি, মোটামুটি সবগুলো ফলো করেই লিখছি, তোমরা শুনে দেখতে পারো। প্রথমে বলছি, ব্রাদার্স এন্ড সিস্টার্স, ভাই এবং বোনেরা, অর্থাৎ বা লেডিস এন্ড জেন্টলম্যানও লেখা যায় এটার বদলে। আমাদের দেশে তো আসলে লেডিস এন্ড জেন্টলম্যান এভাবে আমরা বলি না, ভাই বোনই বলি। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম। সাম অফ ইউ প্রেজেন্ট হিয়ার টুডে প্রবাবলি নো মাই নেম ইজ মফিজ। আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই জানেন যে আমার নাম মফিজ, অবগত আছেন। আমি সবার নাম মফিজই লিখি সাধারণত, বাট অল অফ ইউ নো হোয়াই উই গ্যাদার্ড হেয়ার নাও, কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা কেন এখানে একসাথে হয়েছি। আই হ্যাভ বর্ন ইন দিস এরিয়া, পাস্ট মোস্ট অফ দ্য টাইম অফ মাই লাইফ উইথ ইউ। আমি এই এলাকায় জন্মেছি এবং আমার জীবনের বেশিরভাগ সময় আমি আপনাদের সাথেই কাটিয়েছি। সাম অফ ইউ আর মাই রিলেটিভস অ্যান্ড সাম আদার্স আর ফ্রেন্ডস, তাদের অনেকে আমার আত্মীয় এবং অনেকে বন্ধু। সাম আর রেসপেক্টেড সিনিয়র্স অ্যান্ড সাম আদার্স আর বিলাভ ইয়াঙ্গার, অনেকে সম্মানিত বড় বা বড় ভাই বোন, এবং অন্যরা আদরের ছোট ভাই বা বোন। প্লিজ পে ইউর কাইন্ড অ্যাটেনশন ফর সাম মোমেন্টস অ্যান্ড আই এম আনউইলিং টু স্পয়েল ইউর প্রিশিয়াস টাইম, দয়া করে একটু মনোযোগ দেন এবং আপনাদের কয়েকটা মুহূর্ত আমাকে দেন, এবং আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না। প্লিজ, এখানে প্লিজটা বলার মানে অ্যাটেনশন ড্র করা, সবার অ্যাটেনশনটা নিচ্ছি আমি।
I am a candidate in the DNCC mayoral election scheduled to be held by the end of this month. এই মাসের শেষে যে মেয়র নির্বাচনটা হতে যাচ্ছে সেটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে, সেটার জন্য আমি একজন ক্যান্ডিডেট। Many of you are well aware that I was an elected general secretary of the then Dhaka College Student Union. আপনারা অনেকেই ভালোভাবে অবগত আছেন যে আমি তৎকালীন ঢাকা কলেজ স্টুডেন্ট ইউনিয়নের একজন নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম। And now also serving you as a member and acting treasurer of Dhaka City North of ABC Party. এবং বর্তমানেও আমি ABC পার্টির ঢাকা সিটি উত্তরের ভারপ্রাপ্ত ট্রেজারার বা কোষাধ্যক্ষ হিসাবে কাজ করে দায়িত্ব পালন করছি বা সেবা করছি আপনাদের। Since our student life, we have spent long 25 years with you and this party. ছাত্র জীবন থেকে শুরু করে আমরা জীবনের লম্বা 25টা বছর আপনাদের এবং এই দলের সাথে কাটিয়েছি। We have encountered many difficulties, tortures and extortions both from the government and our opponents. আমরা বিভিন্ন অসুবিধা, টর্চার, নির্যাতন বা এক্সটারশন, জুলুমের মুখোমুখি হয়েছি, এটা আমাদের সরকারের দিক থেকে এবং আমাদের অপোনেন্ট বা বিরোধী পক্ষ যারা তাদের কাছ থেকে। Nevertheless, we never let our hope go. তারপরেও আমরা কখনো আশা ছেড়ে দেইনি। The land we are standing now was allocated for a 100-bed maternity hospital 12 years ago. আমরা যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছি এই জায়গাটা 12 বছর আগে একটা 100-bedded maternity হসপিটালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। My first commitment to you is that I will take necessary steps to implement this project. আপনাদের কাছে আমার প্রথম প্রতিশ্রুতি হলো যে আমি এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য সব রকমের পদক্ষেপ নিব। There is no residential government high school in DNCC. My second place is that I shall strive to found at least one hostel in a school. অর্থাৎ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ভেতরে কোনো আবাসিক হাই স্কুল নাই। আমার দ্বিতীয় প্রতিশ্রুতি হলো যে আমি এখানে কোনো একটা স্কুলে অন্তত একটা হোস্টেল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মাই থার্ড বাও টুডে ইজ দ্যাট মাই অফিস শ্যাল টেক অল নেসেসারি মেজার্স টু রিমুভ ইলিগ্যাল এস্টাবলিশমেন্টস অ্যান্ড হকার্স ক্রিয়েটিং ট্রাবল ফর পেডেস্ট্রিয়ান্স ইন দ্য ফুটপাথ। অর্থাৎ আমার তৃতীয় প্রতিজ্ঞা বা শপথ হলো যে আমি এবং আমার অফিস এটা ফুটপাতের পথচারীদের অসুবিধা করে যে যত রকম অবৈধ প্রতিষ্ঠা সেখানে আছে সেসব কিছু এবং হকারদেরকে ফুটপাত থেকে আমরা সরায় পথচারীদের সুবিধার ব্যবস্থা করব। মাই ফোর্থ অ্যান্ড লাস্ট প্রমিস ইজ আ মডার্ন ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফর দ্য হোল এরিয়া। আমার ফোর্থ এবং লাস্ট প্রতিশ্রুতি হলো আমি পুরো এলাকার ময়লা বর্জ্য ব্যবস্থাপনা এটা আধুনিক করব এবং সবার জন্য ফ্রেশ ওয়াটার বা বিশুদ্ধ পানি নিশ্চিত করব। মেনি অফ ইউ নো মি পার্সোনালি, আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। মেনি অফ ইউ নো মাই ফাদার অ্যান্ড সিবলিংস ভেরি ওয়েল, আপনারা অনেকেই আমার বাবা ভাই বোনকেও ভালোভাবে চেনেন। মাই গ্র্যান্ডফাদার স্টার্টেড লিভিং ইন দিস প্লেস 80 ইয়ার্স ব্যাক অ্যান্ড ইট ইজ ইউ হু নো বেটার whether you found us or not beside you when needed. আমার দাদা এই অঞ্চলে 80 বছর আগে বাস করা শুরু করেন এবং আপনারা ভালোভাবেই জানেন আপনারা আপনাদের পাশে যখন প্রয়োজন হয়েছে তখন আমাদেরকে পাইছেন নাকি পান নাই। My credentials and track record reflect that I am qualified for this post. আমার যে অ্যাচিভমেন্টগুলো আছে এবং যে ট্র্যাক রেকর্ড আছে সেগুলো এটাই রিফ্লেক্ট করে যে আমি এই পোস্টের জন্য কোয়ালিফাইড। গিভ মি দিস গ্রেট অপরচুনিটি টু সার্ভ ইউ অ্যান্ড আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল, আমাকে আপনারা এই সুযোগটা দেন আপনাদেরকে এবং আমাদের দেশকেও সার্ভ করার বা সেবা করার। কাস্ট ইউর ভোট ইন মোটরসাইকেল, আপনারা মোটরসাইকেল মার্কায় ভোট দেন। থ্যাংক ইউ অল।